হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো কুমড়োর ছক্কা। সেই জন্য দেখো, আমি কুমড়োটাকে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। আর এটার জন্য আমাদের লাগছে তেজপাতা, লবণ, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য চিনি, সামান্য ধনে গুঁড়ো, গোটা মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা। আর লাগছে আমাদের এখানে, দেখো আমি নারকলটাকে কুড়িয়ে রেখেছি। আর লাগবে এখানে আমার দুটো কাঁচা লঙ্কা চেরা আছে, সামান্য আদা বাটা আর ধনে পাতা কুচি। আর এটার জন্য লাগছে সামান্য পরিমাণে ঘি। হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা দেখো আমি কড়াইতে হালকা একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এর মধ্যে গোটা গরম মশলাটা অ্যাড করব আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে কুমড়োটাকে অ্যাড করব। দেখো বন্ধুরা, ওই মশলাটা ফোড়ন দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো তোমরা এইভাবেই কিন্তু এটা তৈরি করবে বন্ধুরা। এবার একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব আর আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আমি খুব কম আছে এটাকে নাড়িয়ে নেব এবং একটু সময়ের জন্য ঢেকে দেব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে এর মধ্যে আমি এবার গরম জল ব্যবহার করব। তো আমি খুব বেশি জল এখানে দেব না, কুমড়োটা যেমন সিদ্ধ হয়। তো তোমরা এখানে কিন্তু গরম জলটা ইউজ করবে। এবার আমি একটু সবজিটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এটা আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এবার দেখো আমার এই কুমড়ার ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। তো এখনও একটু জাল হবে, দেখো কুমড়াটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থায় কিন্তু আমি এর মধ্যে এই যে না যে কুচানো নারকলটা ছিল সেই নারকলটা দিয়ে দেব। দিয়ে আমি আবারও এটাকে নাড়িয়ে নেব আরও 10 মিনিটের জন্য এটাকে রান্না করব। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার সবজির ঝোলটা পুরো শুকিয়ে এসছে। এই মতো অবস্থায় আমি কিন্তু এর মধ্যে ধনে পাতা দিয়ে দেব। তো ধনে পাতা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার কুমড়োর ছক্কা একেবারে রেডি। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না।